আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ইটাল বাংলা রান্না রান্নাবান্নাতে আজকে আমাদের আটাইশ রোজা যদি উনতিরিশটি রোজা হয় তাহলে কালকে আমাদের রোজা শেষ হয়ে যাবে মনে হচ্ছে এই কিছুদিন আগেই হয়তো রোজাগুলো শুরু হয়েছে এত দ্রুত শেষ হয়ে গেল আজকে একটু পরে আজান দিয়ে দিবে মাগরিবের সময় হয়ে গেছে আমাদের এখানে মাগরিবের আজান দিবে আজকে আটটা তেতাল্লিশে আজকে আমি ইফতারিতে রেখেছি পোলপেত্তা বিরিয়ানি এটা খুবই মজার এবং এইটা তৈরি করাও খুবই ইজি গরুর কিমা দিয়ে করা হয় আমি এর রেসিপি ইনশাল্লাহ কালকের মধ্যেই শেয়ার করে দিব। আর এখানে আছে মুরগি ভাজা এই মুরগি ভাজা রেসিপিটি আমার চ্যানেলেই আছে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন খুবই মজা লাগে আমি প্রায়ই এই মুরগি ভাজাটা করে থাকি সিম্পল কিন্তু খুবই টেস্টি এখানে আমি রেখেছি লেবুর শরবত নর্মাল যে লেবুর শরবত আমরা খেয়ে থাকি সেই লেবুর শরবত করেছি এখানে আছে শশা আর আছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে নিচে আছে ধনিয়া পাতাটা দেখা যাচ্ছে না নিচে আছে ধনিয়া পাতা এবং সরিষার তেল সবগুলো উপকরণ নিয়ে একটি ভাজা মরিচ দিয়ে মেখে নিলে অনেক মজা লাগে বিরিয়ানির সাথে খেতে আমরা মানে আমাদের বাসায় আমার আব্বু আম্মু খুব পছন্দ করে আমরাও আমিও এটাকে খুব পছন্দ করি আমি মরিচ দিই নি কারণ রোজার মাস আর ইফতার খুলে ঝাল এত খাওয়া যায় না তাই মরিচটি ইউজ করিনি কিন্তু নর্মাল সময় আমি মরিচ দিয়ে থাকি এই তো হচ্ছে আমার আজকের ইফতারির আয়োজন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার আমাকে জানাবেন আপনারাও আজকে কি দিয়ে ইফতারি করলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ